ऑनलाइन क्लास ऑनलाइन स्कूल डोम कॉलेज क्लास আমরা সবাই গৃহবন্দী, তোমরাও ফলে ঘরে বসে আমাদের পড়াশোনার কাজ চালিয়ে যেতে হবে। আর সেই জায়গা থেকেই আমাদের এই প্রচেষ্টা, যাতে তোমরা অনলাইনে ক্লাসগুলোকে অ্যাটেন্ড করতে পারো। আমি ভৌত বিজ্ঞানের ক্লাস নিই। আমি নিবিকৃষ্ণ ঘোষ, চক ইসলামপুর, শ্রীকৃষ্ণ চকপালাল মাহেশ্বরী উচ্চ বিদ্যালয়। বিষয়টা হলো যে গত দিন বা গত ক্লাসে আমি জৈব যৌগ শুরু করেছি। জৈব যৌগ এর যে ঘটনা পরম্পরা সেই জায়গা থেকে আমরা দেখেছি। তো একদম শুরুতেই জৈব যৌগ এর সংজ্ঞাটা একবার ঝালিয়ে নিতে হবে। স্লাইডটা এসে দেখি একবার যে জৈব যৌগ কাকে বলে। দিয়ে আমি আজকের যে ক্লাসগুলো আলোচনা করব সেটা হলো কার্যকরী মূল, সমবায়তা, সমবর্ণীয় শ্রেণী এবং তারপর অজৈব যৌগ ও জৈব যৌগের সঙ্গে পার্থক্য। কেমন একটু ছবিটা দেখুন, একটু আলোটা নেব। এই এইটা আমরা গতদিন আলোচনা করেছিলাম, একটু মনে করিয়ে দেওয়ার জন্য দেখালাম যে জৈব যৌগ কাকে বলি। কার্বনের অক্সাইড, বিভিন্ন ধাতব কার্বনেট এবং বাইকার্বনেট, হাইড্রোজেন সায়ানাইড, ধাতব সায়ানাইড, সায়ানেট, থায়োসায়ানাইড ছাড়া যেসব সমযোজী কার্বন যৌগের মধ্যে কার্বন পরমাণু, ক্যাটিনেশন, সমবায়তা প্রভৃতি ধর্ম দেখা যায় তাদেরকে জৈব যৌগ বলে। ফলে গতদিন আমরা এটা তোমরা লিখে নেবে, তোমরা এটা লিখে নেবে। এরপর আমরা গতদিন কার্বনের একটা ধর্ম নিয়ে আলোচনা করেছি, সেটা হলো ক্যাটিনেশন। তা এসো এবারে আমরা বাকি বিষয়গুলো নিয়ে আলোচনায় শুরু করি। যৌগ যৌগ এর যে বাকি আলোচনা সেটা শুরু করি। তো আমরা আজকে আমরা দেখব জৈব যৌগের গঠন। যদি ভাবি তাহলে ধরা যাক একটা জৈব যৌগ আছে CH4। এখানে এটাকে যদি আমি ভাঙি তাহলে আমরা দুটো অংশ যদি ভাবি সেটা হলো এইটা, এর সঙ্গে আর একটা হাইড্রোজেন। হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে যদি একটা অন্য কেউ ঢুকত এক্স, এই এক্সটা কি হতে পারে না, ধরা যাক OH ঢুকলো, তাহলে কি তৈরি হলো, অ্যালকোহল তৈরি হলো, একটা অ্যালকোহল। OH মানে একটা অ্যালকোহল তৈরি হলো। আচ্ছা যদি এটার সঙ্গে সিএল যুক্ত হতো বা যদি এটার সঙ্গে NH2 যুক্ত হতো হাইড্রোজেনের পরিবর্তে, তাহলে আমরা এক একটা জিনিস পেতাম। সেই ধর্ম, এই জিনিসটার ধর্ম, এই জিনিসটার ধর্ম, এই জিনিসটার ধর্ম, এই ধর্মগুলো একদমই ভিন্ন ধর্মের। তাহলে আমরা একটা জৈব যৌগের ক্ষেত্রে একটা জৈব যৌগ আমি ধরে নিলাম, যে কোনো জৈব যৌগকেও যদি ভাবি, তাহলে একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে যদি আর একটা পদার্থ, এক দল পদার্থ যুক্ত হয়েছে, তাহলে একাধিক পদার্থ অক্সিজেন এবং হাইড্রোজেনের সংযুক্ত একটা পদার্থ, যেটা আবার পরমাণুর মতোই আচরণ করেছে। এখানে শুধু ক্লোরিন, এখানে নাইট্রোজেন, হাইড্রোজেন এরকম আছে। তাহলে এরা পরমাণুর মতোই আচরণ করছে, কিন্তু এরা এই জৈব যৌগটার ধর্মকে নিয়ন্ত্রণ করছে। এদেরকে আমরা কি বলবো? আমরা জৈব যৌগে দুটো ভাগ দেখলাম, একটা ভাগ জৈব অংশ যেটাকে আমরা অ্যালকিল, এখানে বলবো কি বলবো, অ্যালকিল মূলক, এটাকে এইটুকু অংশটাকে একটা মূলক বলবো। তাহলে এইটা একটা অ্যালকিল, অ্যালকিল ভাবে জৈব মূলক বা জৈব মূলকও বলতে পারি। তাহলে অ্যালকিল মূলক বললাম যেহেতু অ্যালকিল গ্রুপ আছে, তাহলে এটাকে আমরা জৈব মূলক হিসেবে কিভাবে ভাবতে পারি, জৈব মূল্য। তাহলে এর সঙ্গে আর একটা পার্ট আছে যেটা জৈব মূলক নয়, যেটা পরমাণু ধর্ম, জৈব পদার্থের ধর্মটাকে নিয়ন্ত্রণ করছে, এই জায়গা এইটাকে আমরা বলবো কার্যকারী। কার্যকারিতা থেকে কথাটা এসছে, ধরতে পারো কার্যকরী বা ফাংশনাল, কার্যকরী বা ফাংশনাল যেটার উপরে উদ্ভর্ম সব কিছু নির্ভর করে সেটাকে আমরা বলবো কার্যকরী মূল্য। তাহলে কার্যকরী মূল্য কাকে মূলক, কাকে যখন এক বা একাধিক পরমাণু পুঞ্জ
একটা পরমাণু একত্রিত হয়ে একটা পরমাণুর মতো আচরণ করবে, তখন সেটাকে আমরা মূলক একটা নির্দিষ্ট ধর্ম দেখাবো। এবং যখন এই যে এক বা একাধিক পরমাণুপুঞ্জ কোনো জৈব মূলকের সঙ্গে যুক্ত হয়ে সেই জৈব মূলকের ধর্মকে নিয়ন্ত্রণ করছে, তখন সেটাকে আমরা কার্যকরী মূলক বলবো। কার্যকরী মূলক কি করবে? সেই জৈব যৌগের ধর্মগুলোকে নির্ধারণ করবে, সেই ধর্মগুলো নির্ভর করবে তার উপর, তারা কি নিয়ে গঠিত, পরমাণু একটি বা একাধিক পরমাণু নিয়ে গঠিত। এবার আমরা বিভিন্ন রকম কার্যকরী মূলক অনুযায়ী জৈব যৌগের নামকরণ বিভিন্ন রকম হয় সেইটা দেখব। এবং সেইটা যেমন ধরো অ্যালকোহল, এখানে দুটো লিখেছি আমি, এরকম আরো অনেক দুটো আছে, আমি সবগুলো তোমাদের একটু লিখছি, যদিও এই লেখাটা আবার যখন পরে আমরা নামকরণ করাবো তখন আবার সেইগুলোর নামকরণ লেখানোর জন্য জৈব যৌগ অনুযায়ী কি নামকরণ হয়। ধরো OH গ্রুপ আছে, তাহলে এটাকে আমরা কি বলবো? অ্যালকোহল। হাইড্রক্সিল গ্রুপ, কি বলবো এটাকে? হাইড্রক্সিল গ্রুপ। তাহলে এই OH থাকলে আমরা কি বলবো? অ্যালকোহল। অ্যাল অ্যালকোহল। যদি এরকম থাকে, এরকম এদিকে একটা মিথাইল গ্রুপ আছে বা অ্যালকিল গ্রুপ, এদিকে একটা অ্যালকিল গ্রুপ আছে, তখন সেটাকে আমরা কার্বনিল গ্রুপ বলবো। কি বলবো? কার্বনিল গ্রুপ। তাহলে এখানে কার্যকরী মূলকের কার্যকরী মূলক এভাবে এটা লিখতে পারি, কার্য এইবারে আমরা ধরো CO এখানে একটা H আছে, এটাকে বলবো অ্যালডিহাইড। কি বলবো? অ্যালডিহাইড। এখানে H থাকলে আর একটা H থাকলে ফর্মালডিহাইড বলতাম। এখানে যদি CH থাকতে গেলে যদি CH থাকতো তাহলে অ্যাসিটন বলতাম, এরকম ভাবে তার নাম হয়। তারপরে ধরো NH2 অ্যামিন, NH2 যদি গ্রুপ থাকতো তাহলে আমি বলতাম অ্যামিন। যদি ও এরকম একটা গ্রুপ থাকতো সেটাকে আমরা কি বলতাম? ইথার। কি বলতাম? ইথার। যদি CL থাকতো ক্লোরাইড, ক্লোরিন থাকতে ফ্লোরাইড, ব্রোমিন থাকলে এগুলো যদিও জৈব কার্যকরী মূলক হিসেবে আমরা ভাবি না। আর একটা এইটাকে আমি বাদ দিলাম, আর কি না, সায়ানাইড, এটা একটা সায়ানাইড, এটা একটা মূলক। আর একটা মূলক হলো অ্যামাইড মূলক লিখেছি, অ্যামিন লিখেছি, এটা দন্ত মূলক, এটা দন্ত। আরো বিস্তারিত ভাবে আমরা জানবো যখন আমরা নামকরণ গুলো করবো, তখন এই বিস্তারিত ভাবে জানবো। তাহলে এইবারে আমরা আর একটা মূলকের কথা লিখে ফেলাটা উচিত, সি ও এইচ। এটাকে আমরা সংক্ষেপে লিখি COOH, কার্বক্সিল গ্রুপ। কি বলবো এটাকে? কার্বক্সিল মূলক, কার্বক্সিল বা অ্যাসিড মূলক, কার্বক্সিল বা অ্যাসিড মূলক। তাহলে এবার আমরা কার্যকরী মূলকের এই উদাহরণগুলো নিয়ে আলোচনা করলাম, এদের ধর্মগুলো একদম আলাদা, একদমই আলাদা ধর্ম হবে। যেমন অ্যালকোহল এক ধরনের ধর্ম, কার্বনিল এক ধরনের ধর্ম, অ্যামিন এক ধরনের ধর্ম, ইথারের এক রকমের ধর্ম। এইবার আমরা একটু সংখ্যাটা দেখে ফেলি ছবিতে, এবং সংখ্যাটা তোমরা একটু লিখে নাও, কার্যকরী মূলক কাকে বলে তোমরা একটু ছবিতে দেখে নেবে। কার্যকরী মূলক এর আরেকটা বাংলা হলো ক্রিয়াশীল মূলক। তাহলে কি বলবো? জৈব যৌগের অণুতে উপস্থিত যেসব সক্রিয় পরমাণু বা পরমাণুপুঞ্জ জৈব যৌগের প্রকৃতি এবং রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণ করে তাদের কার্যকরী মূলক বা ক্রিয়াশীল মূলক বলা হয়। যেমন ফ্যাটি অ্যাসিডের মধ্যে কার্বক্সিল মূলক এটা বলা হচ্ছে। এইবার এটা তোমরা লিখে নাও নেবে আর কি, এবং তার উদাহরণ হিসেবে কার্বক্সিল মূলকটা আমরা পেয়েছি। এরপরে আমরা চলে যাব
আমরা আলোচনা করলাম কোন জায়গাটা না আলোচনা করলাম সমবায়ের জায়গা এই কার্যকরী মূলকের এই জায়গাটা আমরা আলোচনা করব এবারে একটা উদাহরণ তোমাদের নিয়ে আলোচনা করব সেটা হলো সমবায় ধরো আমি তোমাদের একটা ফর্মুলা দিলাম ফর্মুলাটা হলো C2H6O এইটাকে যদি জৈব যৌগ আকারে প্রকাশ করতে হয় তোমরা কি লিখতে পারো CH3 CH2 OH আবার CH3 O CH3 এটা লিখতে পারো এইটাও লিখতে পারো এইটাও কিন্তু সংকেত ছিল কি তাহলে একই সংকেতের দ্বারা প্রকাশ করা যায় কিন্তু যখন তাদের মধ্যে বিভিন্ন ভাবে তাদের একই সংকেতের যৌগ বিভিন্ন ভাবে যখন প্রকাশ করা হয় তখন সেটাকে আমরা বলি তার সমবায় কিরকম বিভিন্ন ভাবে প্রকাশ করা যায় গঠনগতভাবে সমবায় দ্বারা বিভিন্ন ভাবে প্রকাশ করা যায় আবার ত্রিমাত্রিক হতে পারে গঠনগত তাহলে আমরা সমবায়তা দুটো ভাগে ভাগ করতে পারি একটা হলো গঠনগত সমবায়তা আর একটা হলো ত্রিমাত্রিক সমবায় কিন্তু তোমাদের এই সমবায়তা নিয়ে বিস্তারিত আলোচনার সুযোগ নেই আমরা দুটি সমবায়তা নিয়ে আলোচনা করব একটা হলো অবস্থানগত সমবায়তা আর একটা হলো কার্যকরী মূলকগত সমবায়তা এইখানে যে উদাহরণটা আমি তোমাদের দিলাম এক্ষুনি এই যে সমবায়তা এই সমবায়তাটার উদাহরণ হলো কার্য করি মূলক গত সমবায়ক তাহলে কার্যকরী মূলক কে কোনটা কার্যকরী মূলক না এখানে দেখো কার্যকরী মূলক আছে কে এইটা আবার কার্যকরী মূলক আছে কে এইটা এই দুটোর মধ্যে কি ধর্মে কোনো মিল আছে একদমই নেই এটার শূন্যাঙ্ক কত প্রায় 78 ডিগ্রি সেন্টিগ্রেড আর এটা মাইনাস এটা 24 ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে এই দুটোর পার্থক্য বুঝতে পারছো শূন্যাঙ্কে মানে ধর্ম কতটা পার্থক্য ডিগ্রি এটা উপায় পদ ভীষণভাবে উপায় পদ হাতে ইথার দিলে ঠান্ডা লাগে খুবই ঠান্ডা লাগে আবার যদি আমি এটাকে সোডিয়ামের সঙ্গে একটু যুক্ত করি তাহলে কি তৈরি হতো CH3CH2ONA সোডিয়াম ইথক্সাইড কি তৈরি হতো সোডিয়াম ইথক্সাইড তাহলে এইটা ইথারের সঙ্গে কিন্তু বিক্রিয়া করতো না এটা ইথাইল গ্রুপ আর এটা ডাইথাইল গ্রুপ ইথাইল তাহলে আমরা দুটো পৃথক কার্যকরী মূলক যুক্ত সমবায়তা যেখানে পেলাম সেটাকে আমরা কার্যকরী মূলক যুক্ত সমবায়তা বললাম এখানে এদের স্থূল সংকেত একই কিন্তু এটাকে আমরা ভিন্নভাবে বোঝাতে পারি এর পরে আমরা আরেকটা সমবায়তা নিয়ে আলোচনা করব সেটা হলো অবস্থানগত সমবায়তা তাহলে অবস্থান মানে কি পজিশন তাই না অবস্থানগত সমবায়তা অবস্থান মানে কোথায় অবস্থান কিসে অবস্থান কেন অবস্থান ধরো C3H7Cl এটা একটা জৈব যৌগের আমি সংকেত দিলাম স্থূল সংকেত দিলাম এটাকে আমি কিভাবে লিখতে পারি CH3CH2CH2Cl আবার কি হবে লিখতে পারি CH3CH CL CH3 CL তাহলে এখানে এই কার্বনটার ক্লোরিনটা কোন কোন নম্বরে আছে 2 নম্বর আর এই ক্লোরিনটা কত নম্বরে আছে 1 নম্বর তাহলে 1 ক্লোরো প্রোপেন পরে যখন আমরা দেখব এমনি তিনটে কার্বন থাকলে প্রোপেন না আর এখানে তিনটে আছে প্রোপেন তাহলে
এই দুটো আইসো আইসো গ্রুপ বলা হয়। তাহলে এই রকম যখন থাকবে তখন সেটাকে আমরা এটার বদলে যদি আমি এটা ওএইচ গ্রুপও দিতাম তাহলে দুটো ভিন্ন অবস্থান মতো জৈব কার্যকারিতা আমরা পেতাম, কার্যকারী গুলোকের সম্ভাব্যতা যেটাকে আমরা বলতাম অবস্থানগত সম্ভাব্যতা। এরপর এটাকে যদি আমরা ভাবি এটাকে আমি সিএল এর বদলে যদি ওএইচ দিতাম তাহলে কি হতো, এই সিএল এর বদলে আমি ওএইচ দিলাম, ওএইচ দিলে কি করব, দ্যাটস সিএসিওএইচ। তাহলে এখানে ওএইচটাকে তুলে দেব, সিম্পল এটা নরমাল, এটা আইসো, এইটা গেল। আরো একটুখানি জটিল যদি উদাহরণ তোমাদের দিই তাহলে কেমন হয়, ধরো আমি দ্বিবন্ধযুক্ত একটা পদার্থ নিলাম, উদাহরণ তোমাদের পরীক্ষায় অনেক সময় আসতে পারে সেই জন্যই বলছি, যে ধরো আমি নিলাম ডাবল বন্ড আছে তাহলে সি সি থ্রি বা ফোর, ধরো ফোর এইচ, এমনিতে হাইড্রোকার্বনে যদি সবগুলোই থাকতো তাহলে এই এইট আট, তাহলে এইটা কি, এটা একটা দ্বিবন্ধযুক্ত। কি করে বুঝলাম না, যখন সম্পৃক্ত থাকবে তখন সিএন এইচ টু এন প্লাস টু, আর যখন অসম্পৃক্ত হবে দুটো বন্ডের জন্য টু এন, কার্বন কটা আছে চারটে তাহলে চার দুগুণে আট। তাহলে এইটার ফর্মুলাটাকে আমরা কিভাবে লিখতে পারি, দেখ সি সি কটা কার্বন আছে, একটা দুটো তিনটে চারটে, দেখো তো সবগুলো কার্বনে চারটে হাফ হয়েছে নাকি, এখানে চারটে আছে এখানে চারটে আছে এখানে চারটে আছে এখানে চারটে। তাহলে আমি এইখানে ঠিক মাঝখানে ডাবল বন্ডটা দিলাম, তাই না, এই যে ডাবল বন্ডটা দিলাম ঠিক মাঝখানে দিলাম, এটা একটা পদার্থ। আবার আরেকটা পদার্থ তো লিখতে পারি, মন দিয়ে দেখো ঠিক প্রান্তে দিলাম, তাহলে এগুলোতে কি আছে হাইড্রোজেন, একটা দুটো তিনটে চারটে, একটা দুটো তিনটে চারটে, তাহলে এইটাও আর একটা হলো, তাহলে ওয়ান ডিউটি টু ডিউটি। তাহলে আমরা দেখবো যে এইরকম ভাবে দ্বিবন্ধ এবং ত্রিবন্ধ এই বিষয়টা আমরা পেলাম। অবস্থানগত সমবায়তা আরো উদাহরণ করা যেতে পারে, যেমন ধরো এখানে আমি এইচটাকে সিক্স করব, কেন এটা, তাহলে কি সিএল এইচ টু এল মাইনাস টু, এটা কার না ত্রিবন্ধযুক্ত যখন থাকবে, তাহলে কার্বন কত ছিল চার, তাহলে চার দুগুণে আট মাইনাস ছয়, তার মানেটা কি দাঁড়ালো, এখানে একটা ত্রিবন্ধ হতে পারে, ত্রিবন্ধ হলে হাতগুলো পাল্টে যাবে, এইখানে একটা ত্রিবন্ধ হতে পারে, আবার এখানে আর একটা, এখানে এইটা এক নম্বর কার্বনের সঙ্গে যুক্ত থাকতে পারে আর দু নম্বর কার্বনের সঙ্গে যুক্ত, হাতের সংখ্যাটা তোমরা মিলিয়ে নিয়ে দেখবে এই দুটো যৌগের ধর্মের মধ্যে অনেক পার্থক্য পাওয়া যাবে। তাহলে এটা টু বি বিউটাইল আর এটা ওয়ান বিউটাইল, ফলে আমরা এই ধরনের যে সমবায়তাটা পাবো সেই সমবায়তাটাকে আমরা বলবো অবস্থানগত সমবায়। পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসতে পারে যে এই সংকেতের সমবায়তা গুলি এবং কি ধরনের সমবায়তা বলে, তাদের নাম লেখো, তাদের আইওপিএসিতে নাম লেখো, ইত্যাদি যাবতীয় প্রশ্ন আসতে, ফলে এই সমবায়তা গুলি লেখো এবং তাদের আয়োজিতের নাম লিখবে, এটা খুব কোশ্চেন। তা আমরা পরের দিন নামকরণ করব, পরের ক্লাসেই হয়তো করব। তো এইখানে গেল, এরপরে আমরা আসবো সমগণীয় শ্রেণী, সমগণীয় শ্রেণী এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। সমগণীয় শ্রেণী বলতে আমরা কি বুঝি, সমগণ তার মানে একই একই রকম, সমগণ যদি আমরা ভাবি একই গণের কোনো তাহলে একই জাতের উদ্ভিদ, তাহলে এক্ষেত্রেও আমরা জৈব যৌগ
ক্ষেত্রে দেখো একই কার্যকরী মূল্য হচ্ছে, তাহলে তার মূল রাসায়নিক ধর্ম একই থাকবে। এগুলোকে যদি আমরা সাজাই পরপর পরপর সাজাই, যেমন ধরো মিথাইল অ্যালকোহল CH3OH, ইথাইল অ্যালকোহল C2H5OH, প্রোপাইল অ্যালকোহল C3H কত দ্বিগুণ ছয় রেখে 7OH, বিউটাইল C4H চার দ্বিগুণ 8 9, এরকম ভাবে সাজাতে গেলে CnH2n+1, তাই তো? এবার এইটা থেকে এটা বিয়োগ করলে কত হবে, এটা মাইনাস এটা CH, এটা মাইনাস এটা বিয়োগ করলে কত হবে CH2। তাহলে পরেরটার থেকে আরেকটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা যেটা পাবো সেটা হলো CH2। এবার এই কার্যকরী মূলকটাকে আমি পাল্টে দিতে পারি, কিন্তু আমি পরপর যদি পরমাণু সংখ্যা অনুযায়ী জৈব যৌগগুলোকে সাজাই তাহলে আমরা দেখবো একটা শ্রেণী তৈরি হবে। এই শ্রেণীটাকে আমরা কি বলবো, সমগুণীয় শ্রেণী। এই শ্রেণীটাকে আমরা কি বলবো, সমগুণীয় শ্রেণী। তাহলে সমগুণীয় শ্রেণীতে বৈশিষ্ট্য কি থাকবে, তাদের পারমাণবিক গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে তাদের ভৌত ধর্মের মধ্যে কিছু কিছু পার্থক্য তৈরি হবে, তাদের স্ফুটনাঙ্ক, তাদের গলনাঙ্ক, তাদের ঘনত্ব, এই ধরনের যে পার্থক্যগুলো সেগুলো বাড়বে। মূল রাসায়নিক ধর্মগুলো কিন্তু তাদের একই থাকবে, এবং তাদের পরস্পরের দুটোর মধ্যেকার যে পরমাণু সংখ্যার পার্থক্য সেটা হবে CH2। তাহলে এইটা গেল সমগুণীয় শ্রেণীর বৈশিষ্ট্য। আমরা রসায়ন চর্চার সুবিধার জন্য জৈব যৌগের একটা ধর্ম যদি মোটামুটি ভাবে স্টাডি করতে পারি তাহলে বাকি জৈব যৌগগুলোর ধর্ম সম্পর্কে ধারণাটা লাভ করতে পারবো। এবার এই কার্যকরী মূলক আলাদা হলে যে ওটা আলাদা, কিন্তু সমগুণীয় শ্রেণীকে একটা সাধারণ সংকেত দিয়ে প্রকাশ করতে পারবো। যেমন এই অ্যালকোহলকে আমরা এইভাবে বোঝাতে পারলাম, তাই না? যদি কার্বনের যৌগ থাকতো তাহলেও সেটাও আমরা বোঝাতে পারতাম। তাহলে এই গেল সমগুণীয় শ্রেণীর বৈশিষ্ট্য। আমরা এবার কিন্তু ছবিতে সমগুণীয় শ্রেণীর সংজ্ঞাটা দেখবো এবং খাতায় লিখে নেবো, কেমন? তাহলে সমগুণীয় শ্রেণী কাকে বলে একটু এসে দেখি, চট করে দেখি আর ওটা নিবন্ধ করে। তাহলে একই উপাদান মূল সমূহের দ্বারা গঠিত সাধারণ সংকেত দ্বারা প্রকাশযোগ্য অভিন্ন কার্যকরী মূলকযুক্ত সমধর্মী যৌগ আণবিক ভর বৃদ্ধির ক্রম অনুযায়ী সাজালে পরপর দুটি সদস্যের মধ্যে CH2 পরমাণু পুঞ্জের ব্যবধান বিশিষ্ট জৈব যৌগের যে শ্রেণী পাওয়া যায় তাকে একদম সুন্দরভাবে লেখা আছে, এটা বুঝবে, বুঝে মনে রাখবে এবং না দেখে লিখবে একবার। তাহলে এই হলো সমগণীয় শ্রেণী, এটা খাতায় তোমরা লিখে নাও। আচ্ছা, এইবারে আমরা যদি ভাবি যে কি করলাম, এখান থেকে আমরা একটা ছোট তোমাদের আলোচনাটাকে নিয়ে যাব যে আমরা যে এতক্ষণ আলোচনা করলাম। আচ্ছা বলতো, এবারে যদি তোমাদের প্রশ্ন করি যে অজৈব আর জৈব, অজৈব আর জৈব, এই যে এতক্ষণ আলোচনা করলে এদের মধ্যে কি পার্থক্য আছে, চট করে পাঁচ ছটা পার্থক্য বলে ফেলো। তাহলে আমরা দেখবো যে মূলত জৈব পদার্থ অজৈব পদার্থগুলো তড়িৎযোজ্যতা বা সমযোজ্যতার মাধ্যমে যুক্ত হয়। যোজ্যতা এগুলো কিন্তু সর্বদাই সাধারণত সমযোজ্যতা বা অসমযোজ্যতা এবং সমযোজ্যতায় তৈরি হয়, তড়িযোজ্যতা এদের ক্ষেত্রে খুব কম হয়। তাহলে কি হবে, এদের দ্রাব্যতা কি হবে, এরা দ্রাব্যতা কি হবে, না এদের দ্রাব্যতার ক্ষেত্রে আমরা দেখব যে এরা পোলার দ্রাবকে সাধারণত দ্রবীভূত হয়, এদের পোলার ধর্মী হয়, কিন্তু এর জৈব পদার্থগুলো জৈব পদার্থে বা নন পোলার দ্রাবকে বেশিরভাগ স্ফুটনাঙ্ক গলনাঙ্কর ক্ষেত্রে দেখবো এদের স্ফুটনাঙ্ক গলনাঙ্ক একটু বেশি হবে, এদের স্ফুটনাঙ্ক গলনাঙ্ক অনেক কম হবে। এদের বিক্রিয়ার ক্ষেত্রে সক্রিয়তা অনেক বেশি হবে, এদের বিক্রিয়ার ক্ষেত্রে সক্রিয়তা অনেক কম হবে। আর কি না, জৈব যৌগগুলোর মধ্যে কতগুলো বিশেষ ধরনের বৈশিষ্ট্য আমরা দেখতে পাই, সেটা হলো জৈব যৌগগুলো পলিমার গঠন করে, কিন্তু অজৈব যৌগগুলো সাধারণত পলিমার গঠন করে না। জৈব যৌগ কার্বনিক ক্যাটিনেশন ধর্ম আছে জৈব যৌগের ক্ষেত্রে, কিন্তু অজৈব যৌগের ক্ষেত্রে
কার্বন, সালফার, ফসফরাস এরকম কয়েকটা ছাড়া সাধারণভাবে এরা নিজেদের মধ্যে ক্যাটালিজেশন ধর্মে যুক্ত হয়। আর একটা বিষয় সেটা হলো যে আমরা দেখলাম যে সমবায়তা জৈব যৌগের একটা বিশেষ ধর্ম, যেটা অজৈব যৌগের ক্ষেত্রে নয়। সমগণীয় শ্রেণী জৈব যৌগের ক্ষেত্রে একটা বিশেষ ধর্ম, যেটা অজৈব যৌগের ক্ষেত্রে নয়। তাহলে এতগুলো বিষয় নিয়ে বললাম, আরো অন্যান্য বিষয় আছে, সেগুলো তোমরা আলোচনা করে দেখবে এবং সেইভাবে তোমরা মূলত পড়বে। এবং এই পর্যন্ত আজকের আমি পড়াটাকে রাখলাম। আশা করি এই পড়াটা তোমাদের ভালো লাগলো এবং তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে এই ভিডিওগুলো দেখবে, শেয়ার করবে এবং লাইক করবে। সবাই খুব ভালো থাকবে, আনন্দ থাকবে, কেমন।